हेलो भिवर्स, दिस इज वाजेदा फ्रॉम ग्लीफुल लाइफ ऑफ वाजेदा। सबाई निश्चय भलो आछेन। तो आजकेर ब्लॉगटा होच्छे आमार नोनास, आमार चारजन नोनास आसबे आमार बासाय आजके आड्डा दिते। जदिओ लकडाउन, तारपरो बासा काछे एइजन्य आसछे। तो आमरा आजके भलो एकटा समय काटाबो इनशाल्लाह। तो आमि आमार ब्लॉगटा एइखान थेके स्टार्ट करछि, लेट्स स्टार्ट। সবাই চলে আসছে, আপারা সবাই চলে আসছে, ওনারা সবাই আমার বড়, আমার হাজবেন্ডেরও বড়, আমার হাজবেন্ডের কাজিন অ্যাকচুয়ালি সবাই, জ্যাঠাতো বোন দুইজন, চাচাতো বোন একজন, আর একজন হচ্ছে চাচাতো ভাইয়ের বউ। তো এই হচ্ছে চারজন। এর মধ্যে হচ্ছে বাম পাশের জন হচ্ছে বিনা আপা, তারপরে হচ্ছে ঝিনুক আপা, তারপরে হচ্ছে ফৌজিয়া, তারপরে হচ্ছে হাসি আপা। তো এরা আজকে সারাদিনে আমরা অনেক মজা করেছি, যদিও খাওয়া দাওয়া একটু হালকাই ছিল। আমি তন্দুরি চিকেন করেছিলাম আর পরোটা ছিল সাথে, ফ্রেঞ্চ ফ্রাই, এই ছিল নাস্তা। তারপরে ভাত খেয়েছে, তো এখন আমার বইয়ের খুব ভক্ত, ওনারা খুবই পছন্দ করে আমাকে, আমার লেখাগুলোকে। তো আমি বিনা আপাকে পর্যন্ত আমার বইগুলো দিতে পারিনি, তাই আজকে দিলাম। আর ঝিনুক আপাকে আমি আগে দিয়েছিলাম, আর হচ্ছে হাসি আপাকে দিতে পারিনি, হাসি আপাকে বইগুলো দিলাম। তো এই হচ্ছে বসে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। সবচেয়ে ভালো লাগে ওনাদের মধ্যে কোনো কুটিলতা নাই, আর আমাকে ওনারা খুবই পছন্দ করে, আমিও ওনাদেরকে খুবই পছন্দ করি। তো এই জন্যই আসলে আড্ডাটা জমে ভালো, আর কোনো রকম কোনো চাহিদা নাই, ডিমান্ড নাই যে এটা খেতে হবে, ওটা খেতে দিতে হবে, এরকম কোনো কিছু নাই। যা আছে তাই খায়, ও মানে এত মানে কম খায় সবাই। নিশ্চয়ই দেখেছেন আজকের ব্লগটা, আমরা খুবই মজা করেছি, অনেক অনেক মজা করেছি। বাসায় আমি একটু রান্না করেছি, যদিও আগে থেকে ইয়ে করা ছিল না, প্ল্যান ছিল না, হঠাৎ করে আসছে ওরা। তো এই জন্য আমি তেমন স্পেশাল কিছু করতে পারিনি। তো একটু তন্দুরি চিকেন করেছিলাম, সেটাই খেয়েছে, আর একটু ভাত যা ছিল তাই খেয়েছে। তো যাই হোক, আমরা নিজেরা নিজেরা খুবই ঘরোয়া একটা আড্ডা দিলাম, ভালো লাগলো। সবসময় প্ল্যান করে ইয়ে করে আসলে ওইটা হয় না, মানে ওরকম করে হয় না। তো নর্মাল যেটা, ন্যাচারাল যেটা, সেটাই কিন্তু ভালো লাগে আসলে আমাদের কাছে। যা থাকে তাই খাই আমরা নিজেরা নিজেরা, মানে কোনো ইয়ে নাই, কেউ কিছু মনে করবে না, এরকম টাইপের আর কি। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে, আর এরকম ভালো লাগার মতো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটা হচ্ছে গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা, আর আমার পেজটা হচ্ছে গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা। সবাই আমার পেজটাকেও লাইক করবেন, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাবেন, বই পড়বেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।